गोटा पृथ्वीते जो अन्याय है जो अपराध है जो पापाचार है जो खून खून खराबी है जो दुर्नीति है जो आर्थिक केलेंकारी है जो रकम अपराध प्रवणता मानुषर मध्य है ये सबगुलो है मौलिक भावे दुटी कारणे एक खुन्निवृत्तिर कारणे दुई जौनवृत्तिर कारणे मानुषेर क्षुधा एवं तृष्णा निवारण तारणाय अर्थात पैसार जन्य मानुष अन्याय करे आरेकटा हलो जौन चाहिदा के अन्याय भावे चरितार्थ करबार जन्य मानुष कि करे अन्याय करे আর এই দুটি বিষয়কে আল্লাহ তাআলা রমাদান মাসে সিয়ামরত অবস্থায় নিষেধ করেছেন খেয়াল করেন আল্লাহ তাআলা চাইলে তো বলতে পারতেন রমাদান মাসে দিনের বেলা ঘুমানো যাবে না বলতে পারতেন কি না ঘুম তো আল্লাহ তাআলা হারাম করেন নাই রমাদান মাসে দিনের বেলা সিয়ামরত অবস্থায় কোনো জাগতিক কাজ করা যাবে না আল্লাহ চাইলেই সেটা করতে পারতেন তা তো করেন নাই লক্ষ্য করেন আল্লাহ দুটি বিষয় নিষেধ করেছেন পানাহার এবং যৌনতার চর্চা এই যৌনতা এবং পানাহার এই দুটি বিষয়কে আল্লাহ তাআলা কি করেছেন নিষেধ করেছেন কেন ভাই বলেন এর মূল উদ্দেশ্য হলো রমাদানের বাইরে সামগ্রিক জীবনে আপনার আমার দ্বারা যত অপরাধ হতে পারে এই সবগুলো ওই যে পয়সার নেশায় আর ওই যৌনতার তাড়নায় বেশিরভাগ এবং মৌলিক অপরাধগুলো হয়ে থাকে গোটা রমাদান জুড়ে আপনার যৌনতা এবং আপনার এই ক্ষুধা এবং তৃষ্ণার চাহিদাকে কন্ট্রোল করার নিয়ন্ত্রণ করার ক্ষুধা থাকলেই আমি খাবো না হাতের নাগালে থাকলেও খাবো না পিপাসা থাকলেও খাবো না এই ট্রেনিং আপনাকে রমাদান মাসে আল্লাহ দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে রমাদান পরবর্তী জীবনে এরকম লোভ আসবে আপনি ঘুষ খেতে পারেন অভাবও আছে অর্থের টানও আছে তারপর আপনি খাবেন না হারাম আপনি করতে পারেন তারপর আপনি করবেন না আল্লাহর ভয়ে এই প্রশিক্ষণটা আমাদেরকে সিয়াম দেয় অবিরত দিচ্ছে তারপর আমরা নিচ্ছি না আর এই মানুষগুলোর সম্পর্কে নবীজি বলেছেন রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু কত রোজাদার আছে বহু সিয়াম পালনকারী আছে যার সিয়াম থেকে উপবাস থাকা ছাড়া আর কোনো অর্জন হয় না কোনো অ্যাচিভমেন্ট হয় না কোনো লাভ হয় না কোনো তার উপকারে আসে না তার সিয়াম পালন করাটা নিছকই উপবাস থাকা হয় তৃষ্ণা এবং ক্ষুধার কষ্ট সে করে অযথা এটার কোনো লাভ হয় না ভাইরা আমার ওয়ারুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর কত মানুষ আছে রাত জেগে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করে তারাবি আদায় করে হয়তো দীর্ঘ তারাবি পড়ে হয়তো অনেক রোনাজারি করে হয়তো অনেক সময় নিয়ে করে সবই হয়তো ঠিক আছে কিন্তু তারপরও তার এই রাত্রি জাগরণ নিছকই নির্ঘুমে রাত কাটানো এটা অর্থহীন এটার কোনো সওয়াব তার আমলনামায় জমা হয় না কেন হয় না মূল কারণ হলো সিয়ামের মূল উদ্দেশ্যকে সে ধরতে পারে না সিয়ামের মূল উদ্দেশ্য কি করতে পারে না সিয়ামের মূল উদ্দেশ্য হলো তাকওয়ার চর্চা করা পাপের কাজগুলো থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ নেওয়া একটি হাদিস লক্ষ্য করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি রোজা রেখেছো তোমার সাথে কেউ এসে একটা কটু কথা বলে তোমার মেজাজটা গরম করে দিল তোমার এখন ঝগড়া করার যথেষ্ট উপলক্ষ তোমার সামনে আছে তোমার এখন মন চাইছে যে এত বড় অনাচার এত বড় অন্যায় কথা বলছে মিথ্যা কথা বলছে আমার উপরে আমার মেজাজ গরম হওয়ার মতো যা দরকার সবই সে করে বসে আছে আমার এখন মনে চায় একটা চর কষে দেই একটা ঘুষি বসাই দেই অন্তত একটা গালি দেই ফেসবুকে একটা কমেন্ট করি একটা শক্ত ভাষায় কিছু একটা বলি মনে চাচ্ছে কিন্তু তুমি লোকটা রোজাদার তুমি তখন কি করবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি ঝগড়া করে কেউ যদি অন্যায় আচরণ করে কেউ যদি তার প্রতি তাকে গালি দেয় তাকে কষ্ট দেয় সে জবাবে বলবে ফালিয়াকুল ইন্নী সাইম সে জবাবে বলবে ভাই তুমি বেঁচে গেলে তুমি বড় কপালালা মানুষ এতগুলা গালি দিলা এতগুলা অন্যায় করলা আমার প্রতি অবিচার করলা আমি তোমাকে এখন পিষে ফেলতে পারতাম বাট আমি রোজাদার আমি কি রোজাদার দেখেন এই যে একটা ব্যাপার আপনি ঝগড়া জাতি করার যথেষ্ট উপলক্ষ আছে অন্যায় করেছে অন্যায়ের বিপরীতে আপনি তাকে সমুচিত জবাব দিতে পারেন ন্যায়সঙ্গতভাবে তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন না তুমি রোজাদার তোমার সাথে কেউ ঝগড়া করছে তুমি বলো ইন্নি সাইম ভাই আমার দুর্বলতা হলো আমি রোজাদার আমি তোমার কথার জবাবটা দিতে পারছি না এই যে প্রশিক্ষণ দেখেন মানে রমাদানের পরেও এরকম পরিস্থিতি আপনার সামনে আসবে যখন আসবে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন মাস জুড়ে তার এক্সারসাইজ করবেন মাস জুড়ে তার ট্রেনিং করবেন যাতে রমাদানের পরেও
কেউ আপনাকে অন্যায় কথা বললেও মুস্কি হেসে দিয়ে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে পারেন, ট্রেনিং নেবেন। কথা কি বুঝতে পারছি ভাইরা আমার?